বলিউডে এমন সেলিব্রিটি আছেন যারা ইন্টারকাস্ট ম্যারেজ করেছেন, অর্থাৎ যারা বিয়ে করার সময় কোনো জাতি ধর্ম দেখেননি। ভারতে ইন্টারকাস্ট ম্যারেজকে এখনো ভালো চোখে দেখা হয় না। তার মধ্যে যদি হিন্দু মুসলিমের বিবাহের কথা আসে তাহলে ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। তবে এসব কিছু উপেক্ষা করে বলিউডে এমন অনেক সেলিব্রিটি আছেন যারা মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করেছেন। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেই দম্পতিগুলো সম্পর্কে। মনোজ বাজপেয়ী, শাবানা রাজ। বলিউডে খুব জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনেত্রী শাবানা রাজকে 2003 সালে বিয়ে করেন। তারা কোনোদিন নিজেদের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে আসতে দেননি। তারা একে অপরের সাথে 5 বছর ধরে প্রেম করেন, কিন্তু তার খবর কেউ পায়নি আগে। অতুল অগ্নিহোত্রী, আলবিরা খান। প্রযোজক, পরিচালক, অভিনেতা অতুল অগ্নিহোত্রী এবং চলচ্চিত্র প্রযোজক, ফ্যাশন ডিজাইনার আলবিরার প্রেমের গল্প বন্ধুত্ব থেকেই শুরু হয়। কথা বলতে বলতেই এদের মধ্যে প্রেম হয়ে যায়। পরে তারা একে অপরের সাথেই বিয়ে করেন। প্রসঙ্গত, আলবিরা সুপারস্টার সালমান খানের বোন। সঞ্জয় দত্ত, দিলওয়াজ শেখ। মান্যতার আগের নাম দিলওয়াজ শেখ ছিল। সঞ্জয় দত্ত নিজের বাবার মতোই একজন মুসলিমের প্রেমে পড়েছিলেন। মান্যতা সঞ্জয়ের থেকে 20 বছরের ছোট। 2008-এ তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে জড়িত হন। আদিত্য ফাঞ্জলি, জরিনা বাহার। আদিত্য ফাঞ্জলি এবং জরিনার ভালোবাসা শুরু হয় 1986 সালের কালাং কাছে টিকা নামের সিনেমা থেকে। তারা তাড়াতাড়ি বিয়ে করেও নেন। ফাঞ্জলির নাম প্রায় কোনো মডেল বা অভিনেত্রীর সাথে জড়িত থাকতে দেখা গেছে, কিন্তু জরিনা কোনোদিনই তাদের বিবাহ সম্পর্কে সেগুলোর আগুন আসতে দেয়নি। 2015-তে এনাদের বিবাহ বিচ্ছেদের কথা মিডিয়াতে এসেছিল, কিন্তু জরিনা নিজের সম্পর্ককে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছেন। সুনীল শেঠি ও মান্না শেঠি। সুনীল শেঠি এবং মান্না শেঠির লাভ স্টোরি খুব রোমাঞ্চকর। একটি পার্টিতে তাদের আলাপ হয়, কিন্তু তাদের প্রথম নজরেই একে অপরের প্রতি ভালোবাসা হয়নি। এই ভালোবাসা দিনের পর দিন বন্ধুত্বের সাথে বেড়েছে, কিন্তু এরা কোনোদিনই ধর্মকে নিজেদের মাঝে আসতে দেয়নি। তবে তাদের অভিভাবকদের মন জয় করতে 9 বছর লেগেছিল। ফারাহ খান ও শিরীষ কুন্দর। ফারাহ আর শিরীষের প্রেমের গল্প তো মেহনা চলাকালীন শুরু হয়েছিল। এরা একে অপরের সাথে প্রেম করেছেন এই খবরটি কোনোদিনই জানা যায়নি, কিন্তু সবাই তখন অবাক হয়ে গিয়েছিলেন যখন তারা নিজেদের বিয়ের ঘোষণা সবার সামনে করেন। দিয়া মির্জা, সাহিল সংঘা। বলিউডের মিষ্টি অভিনেত্রী দিয়া মির্জা এবং চলচ্চিত্র নির্মাতা সাহিল সংঘা অক্টোবর 2014 সালে বিয়ে করেছিলেন। এমনিতেই সাহিল দিয়াকে 2009 থেকেই জানত, কিন্তু 2014 সালে তিনি দিয়াকে প্রপোজ করেন। এই প্রপোজালটাও খুব মজাদার ছিল। সাহিল নিউ ইয়র্কের ব্রিজে নিজের হাঁটু গেড়ে বসে দিয়াকে প্রপোজ করেছিল, আর দিয়া যখন বিয়ের জন্য হা বলেছিল তখন সেখানকার আশেপাশের সমস্ত পর্যটকরা করতালি বাজিয়েছিল। বহিদা রহমান, কমলজিৎ সিং। অভিনেতা কমলজিৎ সবুজ সিনেমা চলাকালীন বহিদা রহমানের প্রেমে পড়ে যান, কিন্তু তখন বহিদা গুরুদত্তকে ভালোবাসতেন। যাই হোক, সিনেমার 10 বছর পূর্ণ হওয়ার পর তারা একে অপরের সাথে বিয়ে করেন। নার্গিস সুনীল দত্ত। নার্গিস সুনীল দত্তের গল্পটা পুরোপুরি ভিন্ন। মাদার ইন্ডিয়ার মতন সিনেমায় মা এর রোলে নার্গিস এবং ছেলের রোলে সুনীল দত্ত অভিনয় করেছিলেন। তা সত্ত্বেও তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন। আসলে এই সিনেমার শুটিং চলাকালীন একটি বিভৎস আগুনে সুনীল দত্ত নার্গিসকে বাঁচিয়েছিলেন এবং তার ফলে এনাদের একে অপরের মন এক হয়ে যায়, আর তারা বিয়েও করেন। কিন্তু এই বিয়েকে সমাজ অনেক পরে স্বীকার করেছিল। রাজ বব্বর, নাদিয়া বব্বর। রাজ এবং নাদিরারও লাভ ম্যারেজ ছিল, কিন্তু বিয়ের পরও এদের জীবনে অনেক ওঠাপড়া এসেছিল। রাজ এবং নাদিরা থিয়েটারের সময় থেকে একে অপরকে ভালোবাসত এবং তারা বিয়েও করে নিয়েছেন।
কিন্তু রাজ সিনেমায় নামার পর একজন সফল অভিনেতা হওয়ার পর স্মিতা প্যাটেলের প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করেন। এতে নাদিরা খুবই দুঃখিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তার স্বামীকে ছাড়েননি। স্মিতা তার প্রথম ছেলে প্রতীক বব্বরকে জন্ম দেওয়ার পরই মারা যান। পরে রাজ তার প্রথম স্ত্রীর কাছে ফিরে যায়।